রব্বি করিমের চোখে ছোট্ট ভুল করেছেন। এই ভুলটুকু করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, জমিনে আসার পর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত খানা না খেয়ে কান্না করেছে। কতদিন খানা খান নাই? অনেকে বলতে পারেন ডাক্তাররা যদি এখানে থাকে, ডাক্তাররা বলবে হুজুর 40 দিন একজন মানুষ খানা কেমনে না খেয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, খানা না খেয়ে থাকা সম্ভব, দুনিয়ার খানার পাওয়ার কমে জন্য সম্ভব নয়, আল্লাহর জান্নাতের খানার এত পাওয়ার 40 দিন কেন, 40 বছর চাইলেও না খেয়ে থাকা যায়। লাকলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বের করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লজ্জায় পড়ে 40 দিন পর্যন্ত খানা খান নাই, 100 বছর পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে 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 কান্না করেছেন, আরে 300 বছর পর্যন্ত তওবা করেছেন রব্বি করিমের কাছে। এবার আমি আমার যুবকদেরকে বলি, যুবক ও যুবক, যারা গুনাহের সাগরের মধ্যে ডুবে আছো, একটার পর একটা গুনাহ করতেছো, এমন গুনাহ, গুনাহের মধ্যে কোনো সীমা নাই, তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন, তাসবির ছিঁড়ে গেলে একটার পর একটা দানা যেমন করে পড়তে থাকে, যেমন করে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে তোমার আমার গুনাহের অবস্থাও তো তাই হয়েছে। হিসাব করে দেখো তোমার আমার ফেসবুকের মধ্যে কত গুনাহ হয়, মেসেঞ্জারের মধ্যে কত গুনাহ হয়, গুগলের মধ্যে কত গুনাহ হয়, হোয়াটসঅ্যাপের মধ্যে কত গুনাহ হয়, অমুক জায়গায় কত গুনাহ হয়, এত 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 গুনাহ করেছ, এই গুনাহের কারণে কি পরিমাণ আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার দরকার ছিল। জীবনও মাফ চাই না, রবের কাছে কান্না করি না, যদি কান্না না করি আল্লাহর কসম করে বলে যাই, জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা করো, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে, মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের আগুন হতে দেরি হবে না। এই জন্য আমার নবী কয় আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হিফনাতুম মিন ফারিনার, কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, কারণ এই দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই। আজ হোক কাল হোক একদিন বিদায় না লাগবে কি লাগবে না আওয়াজ করে চিল্লা বলো। এই দুনিয়া আদম আলাইহিস সালাম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ছিলেন, মূসা পয়গম্বর ছিলেন, ঈসা পয়গম্বর ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। আমার নবীর কত বড় বড় সাহাবীরা, আবু বকর এই জমিনের মধ্যে ছিলেন, ওমর উসমান আলী জমিনের মধ্যে ছিলেন, বলেন এরা খারাপ মানুষ না, সমাজের সবচেয়ে ভালো মানুষ, এই মানুষগুলো আছে না জমিন থেকে বিদায় হয়েছে। আবার যদি খেয়াল করে দেখেন, ওই ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, এই মানুষগুলো দুনিয়ায় আছে না, দুনিয়ার থেকে বিদায়। বোঝা গেল এটা আবার আপনার আসল ঠিকানা না, আপনার আমার আসল ঠিকানা হলো কিন্তু অব কবরে যাওয়া লাগবে কে লাগবে না, বলেন না, বলেন না, বলেন না, বলেন না। এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, বলে এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, ও তুই এই দু কত বাহানা, এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, বলে এই যে নয় তোরা সোল বাড়ি, কবর পথের যাত্রী তুমি,
কবর পথের যাত্রীর তুমি। একে পথের পথিক আমি তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাবণা। এই যে নাই তোরা সল বাড়ি, বলে বলে এই যে নাই তোরা সল বাড়ি, সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। আমি আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার লাগবে কি লাগবে না, কবর চিরজীবন নয়, কবরের পরে আর একটা জীবন হলো জান্নাত অথবা জাহান্নাম, ঠিক না? ঠিক না, কবর হলো ওয়েটিং রুম, ওখানে বসে জান্নাতি না জাহান্নামি বোঝা যাবে। দুনিয়ার হায়াতটা কেমন করে কাটিয়েছে, কবরের মধ্যে গেলে টের পাওয়া যাবে। কিন্তু খোদার কসম করে বলে যায়, কবরে গিয়া হাজারো সওয়াব করার চিন্তা করলে, আমল করার চিন্তা করলে আমল করা যাবে না। নেকি অর্জন করার জায়গা কবর নয়, নেকি অর্জন করার জায়গা একমাত্র দুনিয়া, ফলাফল পাওয়ার জায়গা আখেরাত, ফলাফল পাওয়ার জায়গা আখেরাত। দুনিয়া হলো নেকি কামাই করার জায়গা, কবর হলো ওয়েটিং রুম, এই মাঝখানের একটা বাউন্ডারি, এই জন্য এটাকে আলামে বারজাখ বলে। এই জন্য বলে যাই রে যুবক, আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে, কথা বলে না কথা বলে, আল্লাহ আপনারে আমারে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ কাউকে বানান নাই। এই জন্য রব্বি করিম বার 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 করে স্মরণ করায় দেয়, জান্নাতে বান্দা যেন যাইতে পারে। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত নবী পাঠিয়েছেন, সোয়া লক্ষ কম বেশি নবী পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তার চারখানা আসমানি কিতাব দিয়েছেন যেন বান্দা জান্নাতের রাস্তায় চলতে পারে। একশোখানা রিসালা আমার আল্লাহ দিয়েছেন, শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আল্লাহ পাঠিয়েছেন। শব্দ আমার নবীও যদিও জনিয়া থাকবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আমার নবীর উপরে আমার আল্লাহ তাআলা 30 পারাওয়ালা 14 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। এমন এক কোরআন, যদিও নবী নাই কিন্তু কোরআন আজও আছে না, অন্যান্য নবীরা চলে গিয়েছে তাদের কিতাবও ধ্বংস হয়ে গিয়েছে, নবীরাও নাই তাদের কিতাবও নাই, নবীরাও নাই তাদের ধর্মও নাই, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জমিন থেকে বিদায়, জমিন থেকে বিদায় হয়েছে তো আজ থেকে 1450 বছর আগে, কিন্তু আমার আপনার আল্লাহ পাকের পাঠানো কোরআন আর নবীর সুন্নাহ সমাজে আজও বিদ্যমান আছে না নাই, ঠিক কিনা? এই দুনিয়ার যুবক, এই জন্য বিদায় হজের ভাষণে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার যুবক ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আ বিদায় হজের ভাষণের সময় সব সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, চাবিরা শোনা, আজ ইসলামকে আমার আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে, আজকে থেকে ইসলামের মধ্যে বাড়বেও না কমবেও না। সাহাবায়ে কারাম বড় আনন্দিত, আরে এই ইসলামের জন্য কত কষ্ট করেছি, এই ইসলামের জন্য কত মেহনত করেছি, এই ইসলামের জন্য কত মার খেয়েছি, আমার বড় হাসে এই ইসলামের জন্য কত মার খেতে হয়েছে, আজকে বুঝি আমার মারের বিনিময়ে ইসলাম কমপ্লিট হয়েছে। অন্যান্য সাহাবীরা হাসে, একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, একজন আরেকজনের হাত ধরে ধরে বড় আনন্দ প্রকাশ করে, আরে ভাই বদরের যুদ্ধ হয়েছে,
বিনিময় বুঝি ইসলাম কমপ্লিট হলো, উহুদের যুদ্ধ হয়েছে বিনিময় বুঝি ইসলাম কমপ্লিট হলো, হুনাইনের যুদ্ধ হয়েছে বিনিময় বুঝি ইসলাম কমপ্লিট হলো, খন্দকের যুদ্ধ হয়েছে বিনিময় বুঝি ইসলাম কমপ্লিট হলো, ইয়ারমুকের যুদ্ধ হয়েছে বিনিময় বুঝি ইসলাম কমপ্লিট হলো। সাহাবায়ে কেরাম যখন দাঁড়িয়ে 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 একজন আর একজনের দিকে তাকায় বড় হাসি তামাশা করতেছে, বড় বড় আনন্দ প্রকাশ করতেছে, হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ কিছু তাড়ি পেকেছে, কিছুটা কাঁচা আছে, ময়দানের একটা কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে আরম্ভ করেছেন, চোখ দিয়ে পানি তার পড়ে। তাকায় দেখে লোকটার কেউ না, নবীর সাহাবি আবু বকর। এই আবু বকর ময়দানের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, আবু বকর আমরা সবাই আনন্দ করতেছি, আপনি কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমি কেন কাঁদি জানো? তোমরা জানো না, তোমরা হাসতেছো, হাসতে থাকো, আনন্দ প্রকাশ করতেছো, আনন্দ করতে থাকো, আমি কাঁদতেছি, আমারে কাঁদতে দাও। সাহাবায়ে কেরাম গিয়া ধরলেন, ভাই আপনি কেন কাঁদবেন, আমরা কেন এবার হাসবো? আবু বকর সিদ্দিক বলেন, কেন কাঁদি, নবী কি বলেছেন তুমি খেয়াল করো নাই? রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইসলাম আজকের থেকে কমপ্লিট হয়ে গেছে, আমার নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন ইসলাম কমপ্লিট করার জন্য। তার মানে আমার নবীর ঘোষণা শুনে বোঝা যায় রাহমাতুল্লিল আলামিন বুঝি জমিনে বেশি দিন থাকবেন না, অল্প দিনের মধ্যেই নবীজি বিদায় হয়ে যাবে। আবু বকর কাঁদে, সাবিরা নবী যদি জমিনে না থাকে আমি কেমন করে জমিনে থাকব? এই জন্য আমি চোখের পানি ফালা 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 কান্না করি, কারণ নবী ছাড়া আমি বাঁচতে পারি না, আমার মনের সবচেয়ে বড় চাহিদা আমার নবীর দিকে তাকায় থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি এক নম্বর আমার সবচেয়ে বড় মনের চাহিদা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা, দ্বিতীয় নম্বরে আমার মনের বড় চাহিদা ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সবগুলো আমার নবীর জন্য খরচ করা। আজকে যদি আমার নবী না থাকে কেমন করে আমি বাঁচব? সাহাবায়ে কেরাম কান্না দেখে আবু বকরের, তারাও কান্না করতে আরম্ভ করেছেন, পুরো ময়দানের মধ্যে সব সাহাবীরা কাঁদতে শুরু করেছে। নবী আমার তাকায় দেখে সাহাবায়ে কেরাম একটু আগে বড় আনন্দ করেছে, খুশি প্রকাশ করেছে, হঠাৎ করে সাহাবায়ে কেরাম এমন করে কান্না কেন শুরু করলো? নবী আমার ডেকে বলে, সাহাবীরা কান্দো না, কান্না করো না, তোমরা কান্না করো না, অন্যান্য নবীরা চলে যাবে, আমিও চলে যাব, আমিও জমিনে থাকতে পারবো না, তবে অন্যান্য নবীদের যাওয়া, আমি নবীর যাওয়া কিন্তু এক নয়, নবীরা চলে গিয়েছে তাদের ধর্ম জমিন থেকে বিদায় হয়েছে, নবীরা চলে গিয়েছে তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়েছে, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবীর ধর্মীয় গ্রন্থ শেষ হবে না, আমি নবীর দীনও জমিন থেকে বিদায় হবে না, আমি তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তারকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবী দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ, এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না। এখনই যে টুকরো যুবক নবী যদিও না, কিন্তু নবীর কোরআন এই সমাজে আজ আছে না নাই চিল্লা কয়, আছে না নাই, নবীজির ইসলাম, নবীজির ধর্ম, নবীজির ধর্ম এই সমাজে আজও আছে না নাই চিল্লা বলো।
কেন আল্লাহ এটা অটুট রেখেছেন? নবী আর আসবে না যদি মানুষ কোরআনও না পায়, যদি মানুষ নবীজির সুন্নাও না পায়, তাইলে মানুষগুলো গোমরা হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। যেন মানুষ জাহান্নামী না হয়, মানুষ যেন জান্নাতি হয়, এই জন্য আমার আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন। শুধু তাই নয় রে যুবক, আজকের এই মাহফিলে যারা হাজির, আমি আপনাদেরকেও বলে যাই, তোমার আমার নবীর কতই দয়া, কতই দয়া। ইন্তেকালের আগ মুহূর্তের অবস্থা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কাছে এসে হাজির। জিব্রাইল তো নবীর কাছে আগে থেকেই বসা, জিব্রাইল নবীর সামনে থেকে যায় না, যায় না, যায় না। আজরাইল রহমাতুল্লিল আলামিনের সামনে চলে আসছে, পয়গম্বর আল্লাহ আমার জান আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। তবে আল্লাহ তাআলা যদি যখন কোনো ব্যক্তির জান কবজ করার জন্য পাঠায়, তাকে কোনো রকম ফুরসত দিয়া পাঠায় না। আল্লাহ তাআলা আজকে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, বলেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে জান কবজ করতে, আর যদি দুনিয়া আরো কিছু দিন থাকতে চান তাইলে রেখে যেতে বলেছেন। আমার আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল মালিকের কাছে যাব, যাইতে কোনো অসুবিধা নাই, যাইতে কোনো অসুবিধা নাই, তবে তুমি কি বলো? জিব্রাইল আমিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাকের খুব কাছে থাকি, আল্লাহ চায় আপনি তাড়াতাড়ি করে দুনিয়া ছেড়ে চলে যান। নবী আমার ডাক দেয়, জিব্রাইল আমিও তো জান্নাত, আমি তো যাইতে চাই রবের কাছে, আমিও যাইতে চাই, তবে আমার দুইটা জিনিসের ওয়াদা দেওয়া লাগবে। এই উম্মতকে আল্লাহ দুই কারণে হেফাজত করেছে, যতদিন আমি এই উম্মতের মাঝে আছি ততদিন এই উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। দ্বিতীয় নম্বর হলো, এই উম্মত যতদিন তাওবা আর ইস্তেগফার করবে ততদিন আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবে না। জিব্রাইল আমার বড় ভয় হয়, আমি নবী জমিন থেকে বিদা হওয়ার পর যদি এই উম্মত তাওবা আর ইস্তেগফার বন্ধ করে দেয়, আমার আল্লাহ নয়তো গজব দিয়ে উম্মতকে ধ্বংস করে দেবে। যদি উম্মতকে ধ্বংস করে দেয় গজব দিয়া, আমি নবী সহ্য করতে পারবো না। আগে আল্লাহর কাছে যাও, যদি আল্লাহ আমার ওয়াদা দেয় আমি না থাকলেও এই উম্মতকে ধ্বংস করবে না, তাইলে আমি নবী দুনিয়ার থেকে যাব, নয়তো আমি জমিন থেকে যাব না। জিব্রাইল আমিন আল্লাহ পাকের কাছে যান, আজরাইল নবীজির সামনে বসা, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন, আপনি জমিনে না থাকলেও আপনার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। রাসূল আরবি হাত উঠাইয়া আস্তে করে ডাকে, আল্লাহুম্মা ইয়া রফীকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফীকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফীকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফীকাল আ'লা। তিনবার নবীজি হাত উঠায় আস্তে করে বলে, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। বলেই আমার নবী ঢলে পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে। সব তাকে দেখে নবী আমার নাই, ও জগৎবাসী রহমতুল্লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায়, ওই দিন তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আরে নবী তো এখনো রওজায় বসে কান্না করে, আমার নবীর রওজায় যদি যাও রে যুবক, এখনো খেয়াল করা যায় মনে হয় আমার নবীর রওজা এখনো জিন্দা আছে। জানেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, সব মানুষগুলো পরনে উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, একমাত্র তোমার আমার নবী জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে কাপড় থাকবে। আমার নবীর ডান সাইডটা তাকায় দেখবে কাদা ভাটি মাখা, ফেরেশতারা প্রশ্ন করবে, পয়গম্বর আপনার ডান্সেরটা কাদা মাটি মাখা কেন? নবী আমার ডেকে বলবে, সাবিরা ফেরেশতারা জানাও, ওই কবরে বসে আমি নবী ঘুমাই না। নবী কবরে বসে উম্মতের মায়া কান্না করেছি, এ যুবক কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না,
রহমাতুল লিল আলামিন বলেন আমি কবরে বসে কান্না করেছি, আমি রাউজে বসে কান্না করেছি আমার উম্মতের জন্য, রব্বি হাবলি উম্মতি বলে 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 কান্না করেছি। আমার নবী কিয়ামতের ময়দানেও দাঁড়ায় কাঁদবে। মানুষগুলো যেদিন তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়ুমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মানের মতো ভলকাই আরম্ভ করবে। মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন, মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন, মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, মানুষগুলো দেখবে পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন, ঘুরিম ঘুরিম আওয়াজ করে 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 সামনের দিকে আগায়। মানুষগুলো এত ভয়ঙ্কর অবস্থা, জমিনটা হয়ে যাবে কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার, হাশরের ময়দানের জমিনটা হবে তামার। মানুষগুলো গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে ডুবতে থাকবে, কারো গুনাহ কম তো তার ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গুনাহ আরো বেশি ঘাম হবে কোমর পর্যন্ত, কারো গুনাহ আরো বেশি তার ঘাম হবে সিনা পর্যন্ত, কারো গুনাহ আরো বেশি এই মানুষটা গুনাহের সাগরের মধ্যে হাবু ডুবু খাইতে থাকবে। মানুষগুলোর অবস্থা বড় খারাপ। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহ কার? মানুষ কোনো কথাই বলবে না, জবাব দেওয়ার মতো সাহসই পাবে না। আমার আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র রাজত্ব আমি আল্লাহ পাকের। মানুষগুলো হায়রান আর পেরেশান হয়ে যাবে। রব্বে করিম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষের অবস্থা এমন হয়ে যাবে সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। নবীরা পর্যন্ত ইয়া নফসি করে করে চিল্লাবে। ওই ময়দানটার মধ্যে মানুষগুলো খেয়াল করবে, কে যেন করুণ আওয়াজ দিয়ে আস্তে আস্তে করে ডাকে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার চিল্লা জোরে আওয়াজ করে বলো, আল্লাহু আকবার চিল্লা জোরে আওয়াজ করে বলো, কে যেন ডাকে আর বলে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। যখন সব নবীরা কান্না করে সেই সময় একমাত্র মানুষগুলো খেয়াল করবে, কে যেন আমার উম্মতরে বাঁচাও বলে বলে কান্না করে, কে কাঁদে মানুষগুলো তাকায় দেখবে, তোমার আমার নবী সরবারে দুআলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের পুলসিরাতের কিনারা দাঁড়ায় দাঁড়ায়, তোমার আমার নবী চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কান্না করে, উম্মতের জন্য আমার নবীর কত মায়া। আজকে তোমার আমার নবীর প্রতি কোনো মায়া নয়, গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় হইল। এ যুবক কয়দিন জমিনে বাঁচবা বলো, আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার কিন্তু সিরিয়াল আছে। আল্লাহর কসম করে বলি, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের এই মসজিদটার দিকে তাকায় দেখো কত মানুষ যেন আছে, বাবা নাই মা নাই। আমিও তো একজন মাহারাজ সন্তান, এখান থেকে মোনাজাত করে দিলে বাসায় গিয়ে দরজা টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এ বাজান এই মসজিদে মা হারা মানুষ কে কে আছে, একটু হাতটা উঁচা করে দেখা।
বাবা হারাসেন কারাকার আপনারা হাতটা উঁচা করে হাতগুলো তুলে রাখেন, নামায়েন না আমার যুবকগুলো তাকায় তাকে, সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছু নেই, আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে বড় ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না বড় কবল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বাজারের হাড্ডি কিন্তু আরেক পাজরাই নিয়ে পৌঁছাইয়া দেব। ও যুবকরে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, আর শয়তানি রাস্তায় আমরা চলব না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলব না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, মালিকের হুকুমের বাহিরে একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আসো আদা করতে, কারা কারা তৈয়ার আসো দুইটা হাত করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লা ডাকো আল্লাহ, চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো বাজানার চিল্লা মালিকের বলো আল্লাহ, আওয়াজ দিয়ে ডাকো না মালিকের ডাক দাও আল্লাহ, চিল্লা ডাক আল্লাহ, সবাই মিলে আমরা ওয়াদা করলাম, আর শয়তানি রাস্তায় আমরা চলব না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় আমরা চলব না, আর উল্টো পাল্টা রাস্তায় আমরা চলব না, ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, তোমার দ্বীনের রাস্তায় চলব, ইসলামের পথে চলব, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, আওয়াজ দিয়া চিল্লা বলো আমি, আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম এই, যতদিন জমিনে থাকব ততদিন আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ, রাজি তো? জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো বলেন আমিন।